আজি যে বঙাইগাঁও রিফাইনারির কর্তৃপক্ষ বিজেয়ার ম্যানেজমেন্টে যরণের আমার শ্রমিকর উপর যে হেতালি খেলে আছে, যেহেতু আমার যাওয়া 26 জন ওয়ার্কার আজি 26 জন ওয়ার্কারক কর্মচ্যুত হয়ে আছে। আজি যে আগর প্রায় 14 জন ওয়ার্কারক, এটা হল গ্রিড চেম্বারের 2 জন ওয়ার্কার, আপনার CW এজন আছে, WWTP এজন আছে, আর এআরও SRO তার 5 জন আছে, আর লগতে যে শহীদুল ইসলামে নতুন করে নিবিদা পাইছে, এই নিবিদা পাওয়া 12 জন শ্রমিক আছে। আজি 12 জন শ্রমিকর কারণে বহুবার আমি DGM-র লগত আলোচনা করি বা ইঞ্জিনিয়ারিং চার্জের লগত আলোচনা করি, লেবার কমিশনের লগত আলোচনা করি, আলোচনার পর আলোচনা করিও আজিলৈকে আমার সমস্যাটা সমাধান নকরিলে। আমি বারবার আজি তৃতীয়বার আজি দুবার গিয়ে আমার সাময়িকভাবে স্থগিত রাখবলগা হয়েছিল আমার এই আন্দোলন, কিন্তু যাওয়া 30 তারিখলৈকে আমার RLC-র লগত যেটা আমার কথা আছিল, মাইনজ আছিল যে 30 তারিখের ভিতর আমার এই সমস্যাখিনি সমাধান করব, কিন্তু 30 তারিখ পার হয়ে আজি যাওয়া 4:30-ত আমি পত্রযোগে জানালো যে অতি সোনকালে আমার যে সমস্যা আছে আর এই সমস্যাখিনি অতি সোনকালে আমাক সমাধান করব লাগে, যি শহীদুল ইসলামের 12 জন শ্রমিক অতি সোনকালে আমাক মানে নিযুক্তি দিব লাগে, আর যি আমার 14 জন ওয়ার্কার আছে এই 14 জন ওয়ার্কারের ছাটাই হওয়া শ্রমিকক পুনর নিযুক্তি দিব লাগে। কিন্তু বারে বারে আমাক খালি তারিখ পর তারিখ, টাইম পর টাইম লই আমাক খালি হেতালি খেলে আছে। আমি যোৱা 16 তারিখে আলোচনা হয়েছিল আমার বিজিআর ম্যানেজমেন্টের লগত, কিন্তু আলোচনা তো আমি বারে বারে কই আছো যে আমার সমস্যা আজি আমরা আপনাদের সমাধান করে দিয়ক, আমার যে আছে আন্দোলন কার্যসূচী আমি সাময়িকভাবে স্থগিত রাখিম, আর যদি আপনাদের কোনো ধরনের আমার সমস্যা সমাধান নকরে তাহলে কিন্তু আমি আমার আন্দোলন চলি থাকিব আর আমার আন্দোলন চলি যাবই। আর যোৱা টাউনশিপ যেটু আছে, টাউনশিপত যে 4 দিনে আমি টুল ডাউন করেছিল যোৱা এপ্রিলের 5-4 তারিখের পর 6-7 তারিখলৈকে, তারপরও আমাক 2 দিনের কারণে আমি যেটু মানে ধন আমি মানি লৈছো যে আমার 2 দিনের স্যালারিটা দিব লাগিব, RLC জড়িয়তে দিব লাগিব বলে কইছিল, আজিলৈকে আমার এই পয়সাখিনি আজিওলৈকে আমাক আদায় দিয়া নাই। আমি আপনার জড়িয়তে আর আজি এই ধর্মঘটের জড়িয়তে যদি অনাগত এই 2-1 দিনের ভিতর যদি আমার সমস্যা সমাধান নকরে তাহলে যি আমার আন্দোলন কার্যসূচী আছে আমি আন্দোলন কার্যসূচী চলাই যাম আর আন্দোলন কার্যসূচী করে যাম। আবার ইয়াত আমার আছে 23 তারিখ আছে আমার 8 ঘণ্টিয়া কর্মবিরতি, আর 28-29 তারিখত যে আমার 37 ঘণ্টিয়া যেটা বন্ধ আছে এই বন্ধ আমার মানে সাধারণ ধর্মঘট, আমি কোনেও আমি প্লান্টের ভিতর নহমাম নহয়, আমার এই অক্টোবর 29-30 তারিখত অক্টোবরত আমার মানে কি বন্ধ আছে, যে আমার সাধারণ ধর্মঘট আছে এই সাধারণ ধর্মঘটত 29-30 তারিখে যেটা ধর্মঘট এই ধর্মঘট আমি পালন করে যাম। আর যেটা 23 তারিখে আছে, 23 তারিখে আছে আমার কর্মবিরতি, আমি কামত যাম, আমি কাম নকরিম, আমি যত যি আছে তেনেকে তো পড়ি থাকিব, আমি যোর মানুষ তাতে আমি থিয় হয়ে যাম, আমি কোনো ধরনের কামত আমি আগ্রহী হয়ে আমি না যাম, আমার সমস্যা সমাধান হব আমি তেতিয়াহে আমার যে আন্দোলন কার্যসূচী আছে আমি আন্দোলন কার্যসূচী উঠাই লম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।